আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সৌদি থেকে যারা এপ্রিল মাসে ঢাকা বাংলাদেশ যাবেন, টিকিটের দাম একেবারে কম আছে, তবে টিকিট এখন নিতে হবে। আপনি যদি আবার পরে টিকিট নেন তাহলে কিন্তু দাম বেশি। দেখুন ভাই, সিঙ্গেল টিকিট আপনি যদি এখন নেন, কারণ আমি এর আগেও জানুয়ারি মাসের টিকিট অথবা ফেব্রুয়ারি মাসের টিকিট কিন্তু আগে থেকে বলেছি টিকিটের দাম কম, কিন্তু সময়সমিতে এখন ফেব্রুয়ারিতে যারা টিকিট নিচ্ছে তাদের টিকিটের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ হলো, আপনি আগে থেকে এই কম দামি যে টিকিটগুলো আছে এই টিকিটগুলো বুক হওয়ার কারণে এখন শুধুমাত্র বেশি টাকা দামের টিকিট আছে, কম দামিগুলো নেই। এই জন্য এখন আপনারা যারা যাবেন এপ্রিল মাসে, যারা যাবেন আপনারা 3 মাস অথবা 4 মাস অথবা 5 মাস 6 মাসের ছুটিতে যান, টিকিটের দাম কমে পাবেন। আর আপনারা দয়া করে এখনই টিকিট বুক করার চেষ্টা করুন, একটু কষ্ট করে। যেহেতু আমরা যারা বাইরে কাজ করি, যারা 1000 রিয়াল 1500-1700 রিয়ালে কাজ করে, অথবা যারা ফ্রি ভিসায় কাজ করে, হাইয়েস্ট আপনি 110 টাকা 110 রিয়াল ইনকাম করলে আপনার 2600 রিয়ালই নাই 2700 রিয়ালই হবে আপনার কাজে। কিন্তু 2700 রিয়াল যারা বিড়ি সিগারেট খায়, তো আসলে কিন্তু এত টাকা বাঁচে না। তো বিদেশ থেকে যদি 50,000 টাকা না পাঠানো যায় তাহলে সেটা কোনো বিদেশ না। কিন্তু কি করব, আমরা তো আসলে পারি না, আমরা চেষ্টা করি কিন্তু করতে পারি না। এই জন্য আমি আগে থেকে বলি, আমরা তো আসলে সবাই অভাবী লোক, সবাই, কিছু লোক হয়তো বা বেশি টাকা ইনকাম করে, তাছাড়া বাদ বাকি তো সব লোকই কম টাকা ইনকাম করে। তো যারা কম টাকা ইনকাম করবেন একটু অ্যাডজাস্ট করে, যেহেতু সামনে ঈদ আসবে, আপনার সামনে আবার ঈদের সময় টাকা পাঠাতে হবে, তো আপনারা যদি এখন অ্যাডজাস্ট করে টিকিটটা নিয়ে নেন তাহলে ঈদের আগে আপনি সুন্দরভাবে যেতে পারবেন। আপনি রমজান ঈদের পরে, যেহেতু মে মাসের 13 তারিখে ঈদ হবে, মে মাসের 13 তারিখে ঈদ হলে আপনি যদি এপ্রিল মাসে যান, আপনি রমজান, পুরো রমজানটাই বাংলাদেশ থাকতে পারবেন। আর তারপরে কুরবানি ঈদ হয়ে আপনি সেপ্টেম্বর অক্টোবরে আসবেন সৌদিতে। এই জন্য খুব একটা ভালো একটা সময়, যারা এখন যাওয়ার দরকার নেই, এপ্রিল মাসের টিকিট নেওয়ার চিন্তা করুন। দেখুন ভাই, টিকিটের দাম কম, আমি প্রথমে সিঙ্গেল দেখাচ্ছি। দেখুন ভাই, যারা এপ্রিল মাসে যাবেন রিয়াদ থেকে, টিকিটের দাম দেখুন 1095 রিয়াল শুধু সিঙ্গেল টিকিট, 1095 রিয়াল ডাইরেক্ট। দেখুন ভাই, 1000 কম দামে, দেখুন এক ওর থেকে যে 895 টাকার টিকিট ছিল সেটা কিন্তু বুক হয়ে গেছে। এখন সুপার সেভারে আপনার 1095 রিয়াল আছে, ইকোনমি সেভারে 1295 এবং ইকোনমি ফ্লেক্সিবল 1695। তো আপনারা যদি এই টিকিট এখন এই সুপার সেভারে নেন তাহলে 1095 রিয়ালে আপনি টিকিট পাচ্ছেন সিঙ্গেল টিকিট। লাগেজ আপনার কিন্তু 45 কিলো দেবে, আর দামি সিট নিলে হয়তো আপনার সুযোগ সুবিধা একটু বেশি দিতে পারে, খাবার দাবারের দিক থেকে একটু বেশি দেবে, তাছাড়া আর কিছু না। জেদ্দা থেকে গেলে দেখুন টিকিটের দাম বেশি, কারণ দেখুন প্রতিটা ডেটে টিকিট কিন্তু কম দামি টিকিট বুক হয়ে যাচ্ছে বেশি। দেখুন ভাই, এপ্রিলের 13 তারিখে এই কম দামি নেই 1600 রিয়ালে আছে, 14 তারিখে, 14 তারিখে দেখুন কোনোটাই সিট খালি নেই, 14 তারিখের ফ্লাইট জেদ্দা থেকে একটাও সিট খালি নেই, 15 তারিখে, 15 তারিখে 3 কম দামি সিট খালি নেই, 16 তারিখে দেখি, 16 তারিখে টোটাল কোনো সিট খালি নেই, 17 এপ্রিল 1945 রিয়াল, 18 এপ্রিল খালি নেই। জেদ্দা থেকে ভাই যারা নেবেন টিকিটের, প্রচুর পরিমাণ টিকিট বুক হচ্ছে, আর আপনারা টিকিট নিলে এখনই নিতে পারেন, কারণ সিঙ্গেল যারা যাবেন 1700 রিয়ালে আপনারা সিঙ্গেল পাবেন। দেখুন এর আগে আমি দেখাইছি টিকিট কিন্তু প্রচুর পরিমাণ বুক, 20 তারিখে 20 এপ্রিল 20 এপ্রিলেও প্রচুর পরিমাণ বুক হচ্ছে, 21 এপ্রিল 21 এপ্রিলও খালি নেই। জেদ্দা থেকে কিন্তু যারা নেবেন ভাই একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন, তাছাড়া আপনারা পাবেন না, 1700 রিয়াল হয়ে যাচ্ছে টিকিটের দাম, 1695 রিয়াল সিঙ্গেল টিকিট। এবার দামাম থেকে দেখুন ভাই কত টাকা টিকিটের দাম হবে। দামাম থেকে আপনি যদি সিঙ্গেল টিকিটে যান, আপনি সিঙ্গেল টিকিটের দামাম থেকে গেলে 1095 রিয়াল টিকিটের দাম পড়বে কমসে কম, এখনো কিন্তু খালি আছে দামাম থেকে, কম টাকায় টিকিট পাবেন। 16, 17, 18, 19, 20 এখনো সিট খালি আছে, কম দামি সিট, যেগুলো 1095 রিয়াল সিঙ্গেল টিকিটের দাম। 1095 রিয়াল হলে আপনি দামমাম থেকে যেতে পারবেন এপ্রিল মাসের যে কোনো তারিখে, যদি এখন টিকিট নেন। এরপরে দেখুন, কারণ জেদ্দা থেকে অনেক টিকিট বুক আসছে তা তো দেখছেন আপনারা, এই জন্য দামমাম থেকে যদি এখন আপনারা তাড়াতাড়ি নেন তাহলে কিন্তু কম টাকায় টিকিট পাবেন। এবার দেখুন রিয়াদ থেকে যারা 6 মিনিট ছুটিতে আসবেন, রিয়াদ থেকে যদি আপনি দেখুন, রিয়াদ থেকে আপনি যদি 6 মিনিট ছুটিতে আসেন, যাওয়ার সময় দেখুন টিকিটের দাম পড়ছে আপনার 895 রিয়াল, আর আসার সময় টিকিটের দাম পড়ছে আপনার 1486 রিয়াল। আপনি টোটাল রিয়াদ থেকে যদি 6 মাসের ছুটিতে যান তাহলে টিকিটের দাম পড়বে দেখুন কত, 2381 রিয়ালে টিকিট পাবেন রিয়াদ থেকে, যদি এখন এই মুহূর্তে টিকিট নেন কিছুদিনের ভিতরে। জেদ্দা থেকে যদি আপনি 6 মাসের ছুটিতে আসেন,
তাহলে আপনার টিকিটের দাম পড়বে কমসে কম 1200 রিয়াল, 1245 রিয়াল আর 1336 রিয়াল। জেদ্দা থেকে যদি আপনি 6 মিনিটের শুরুতে আসেন তাহলে আপনার 2581 রিয়াল টিকিটের দাম পড়বে। এখনও কিন্তু কম আছে, কারণ ফেব্রুয়ারি মাসেও 3100-3200 রিয়াল টিকিটের দাম। জেদ্দা থেকে 2581 রিয়ালে টিকিট পাবেন বাংলাদেশ বিমানে। এবার দাম্মাম থেকে দেখুন, দাম্মাম থেকে যারা 6 মিনিটের শুরুতে আসবেন, যাবেন এপ্রিল মাসের 15 তারিখে, আসবেন আপনি অক্টোবর মাসে আসেন আর সেপ্টেম্বর মাসে আসেন। দাম্মাম থেকে 6 মিনিটের শুরুতে গেলে 2131 রিয়াল টিকিটের দাম পড়বে। আর ইয়ার থেকে দেখুন, এবার যারা 5 মিনিটের শুরুতে আসবেন, টিকিটের দাম পড়বে আপনার যাওয়ার সময় 895 আর আসার সময় 1486। যারা 5 মিনিটের শুরুতে যাবেন, 2381 রিয়াল টিকিটের দাম পড়বে রিয়াদ থেকে। জেদ্দা থেকে দেখুন, যারা 5 মিনিটের শুরুতে আসবেন তাদের টিকিটের দাম কত। জেদ্দা থেকে 5 মিনিটের শুরুতে গেলে আপনার টিকিটের দাম পড়বে 2681 রিয়াল 5 মিনিটের শুরুতে গেলে, যেহেতু কোরবানি ঈদের পরেও আসতে পারবেন। দাম্মাম থেকে দেখুন, যারা 5 মিনিটের শুরুতে আসবেন, কোরবানি ঈদের পরে যারা আসবেন তাদের কত টাকা টিকিটের দাম হবে। দাম্মাম থেকে গেলে আপনার টিকিটের দাম পড়বে সর্বনিম্ন 895 রিয়াল যাওয়ার সময় আর আসার সময় 1236 রিয়াল। টোটাল মিলে দাম্মাম থেকে 5 মিনিটের শুরুতে গেলে 2131 রিয়াল টিকিটের দাম পড়বে। এবার রিয়াদ থেকে 4 মিনিটের শুরুতে যে লাভ নেই, যারা 3 মাসের শুরুতে যাবেন, যেহেতু 4 মাসের শুরুতে গেলে ঈদ হবে, 3 মাসের শুরুতে যদি রিয়াদ থেকে যান, রিয়াদ থেকে যারা 3 মাসের শুরুতে যাবেন, যাওয়ার সময় তো 895 রিয়াল টিকিটের দাম, আসার সময় পড়বে আপনার 1686 রিয়াল, কারণ টিকিট খালি নেই ওই সময়, রমজানের পরে সব লোক বেশি আসবে সেই জন্য 2581। তারপরও কম আছে, কারণ যাওয়ার সময় আপনি টিকিটের দাম কম পাচ্ছেন 895 রিয়াল 900 রিয়াল। 2581 রিয়াল টিকিটের দাম পড়বে যারা রমজান ঈদের পরে আসবেন, 1 মাস পরে। জেদ্দা থেকে যারা রমজান ঈদের 1 মাস পরে আসবেন আর কোরবানি ঈদের 1 মাস আগে, তাদের টিকিটের দাম দেখুন কত। দেখুন ভাই, যারা জেদ্দা থেকে যাবেন 3 মাসের শুরুতে, রমজান ঈদের 1 মাস পরে আসবেন এবং কোরবানি ঈদের 1 মাস আগে আসবেন, টিকিটের দাম পড়বে আপনার 1245 রিয়াল যাওয়ার সময় আর আসার সময় আপনার টিকিটের দাম পড়বে একটু বেশি, 9 জুন যাওয়ার সময় টিকিটের দাম পড়বে 1245 রিয়াল কমসে কম, আর আসার সময় টিকিটের দাম পড়বে 1586 রিয়াল। 3 মাসের শুরুতে যারা যাবেন, কোরবানি ঈদের 1 মাস আগে এবং রমজান ঈদের 1 মাস পরে, 2831 রিয়াল টিকিটের দাম পড়বে যারা 3 মাসের শুরুতে যাবেন এপ্রিল মাসে জেদ্দা থেকে ঢাকা। এবার দাম্মাম থেকে দেখুন, যারা 3 মাসের শুরুতে আসবেন, দাম্মাম থেকে যারা 3 মাসের শুরুতে আসবেন, টিকিটের দাম পড়বে এপ্রিল মাসে গেলে, আপনি জুন মাসের 10 তারিখে অথবা 12-13 তারিখে আসলে, আসার সময় টিকিটের দাম 1686, যাওয়ার সময় 895 রিয়াল। টোটাল মিলে 2581 রিয়াল টিকিটের দাম পড়বে। এই জন্য যারা 6 মিনিটের শুরুতে যাবেন সমস্যা নেই, 5 মিনিটের শুরুতে যাবেন তাও সমস্যা নেই, 4 মিনিটের শুরুতে গেলে তো কোরবানি ঈদ পাবেন না, 4 মিনিটের শুরুতে টিকিটের দাম বেশি, আর 2 মাসের শুরুতে যেহেতু লাভ নেই, কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।